খাদ্যের অভাবে পথ অবরোধে বসল এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কুমারখাট এলাকায় দুই পঞ্চায়েতের প্রায় আশি পরিবারের লোকজন কন্টেইনমেন্ট জোনে রয়েছে এই দুই পঞ্চায়েত হল টিলা গ্রাম পঞ্চায়েত ও পশ্চিম চরকবাড়ি গ্রাম পঞ্চায়েত এই দুই পঞ্চায়েতের লোকজনের পাশাপাশি অবস্থা রয়েছে জানা যায় আট দিন তারা কন্টেনমেন্ট জোনে রয়েছেন এই জোনে থাকার ফলে এলাকার লোকজন গ্রামের বাইরে কোথাও যেতে পারছে না এই গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী ও শ্রমজীবী লোকজন কন্টেনমেন্ট জোনের ফলে এলাকার লোকজন কৃষিকাজ করতে পারছে না অপরদিকে শ্রমজীবী লোকজনও কোনো প্রকার কাজ করতে না এতে করে সকলে ঘরে বসে ক্ষুধার্ত অবস্থায় পড়ে রয়েছে অবশেষে ধৈর্যের বাঁধ বাঙার পর এলাকার মহিলা ও পুরুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে পথ অবরোধে বসে এলাকাবাসী জানান বিগত আট দিন যাবত এলাকার জনপ্রতিনিধি ও মহকুমার শাসক তাদের কোনো প্রকার খোঁজ খবর রাখেননি তারা মহাকুমার শাসকের নিকট খাদ্যের জন্য আবেদন করেও কোন প্রকার সদুত্তর পাননি অবশেষে ক্ষুদার জ্বালায় সকলে নিজ স্ত্রী ও সন্তানদের নিয়ে রাস্তায় বসে এই অবরোধের ফলে রাস্তায় আটকে যায় বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ পরবর্তী সময়ে তিনি এ বিষয়ে এলাকার লোকজনদের সঙ্গে কথা বলেন অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ আরক্ষা দপ্তরের কর্মীরা প্রশাসনের সঙ্গে কথা বলে এলাকার লোকজনদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী নিজ ঘরে ফিরে যান